জয়রাম রমেশ তিনি কেন্দ্র সরকারের সমালোচনায় টুইট করেছেন। টুইট করে তিনি বলছেন যে বালেশ্বর দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা। মোদী সরকার ডেডলাইন পূরণ করতে পারে না বলে হেডলাইন ম্যানেজ করে। টুইট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি আরও বলেন, 2016-20 নভেম্বর ইন্দোর পাটনা এক্সপ্রেস কানপুরে বেলাইন হয়, 150 জনের মৃত্যু হয়। 23 জানুয়ারি 2017 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু এনআইএ তদন্তের দাবি করেন। 24 ফেব্রুয়ারি 2017 সালে প্রধানমন্ত্রী বলেন, কানপুর দুর্ঘটনা ষড়যন্ত্রের ফল। 6 জুন 2023 এনআইএ তদন্তের চূড়ান্ত রিপোর্ট নিয়ে কোনো খবর নেই। একবার এই ঘটনাক্রমকে স্মরণ করুন। টুইট করে লিখেছেন জয়রাম রমেশ। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় তদন্তে সিবিআই নামার পর এবার টুইট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, যেখানে তিনি কেন্দ্র সরকারের সমালোচনায় সরব হয়েছেন আগের একাধিক দুর্ঘটনার তথ্য তুলে ধরে। বালেশ্বর দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা করল। মোদী সরকার ডেডলাইন পূরণ করতে পারে না বলে হেডলাইন ম্যানেজ করে। টুইট করে কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। একাধিক ঘটনা তিনি তুলে ধরেছেন। একদিকে যখন সিবিআই টিম তদন্ত করছে, তখন প্রশ্ন উঠছে যে বারবার সতর্কতা সত্ত্বেও কি রেলের ঘুম ভাঙেনি। এই প্রশ্নটা উঠছে তার কারণ, 5 মাস আগেই মাইসোর ডিভিশনে একই রকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল আপ সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। 8ই ফেব্রুয়ারি পয়েন্টের ভুলে মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে গিয়েছিল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। 5 মাস আগেকার ঘটনা। গতি কম থাকায় বিপর্যয় এড়াতে সক্ষম হন লোকো পাইলট। তারপরই চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য জুড়ে। অরিত্রিক, 5 মাস আগে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছিল, 5 মাসের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল গত শুক্রবার এই বালেশ্বরে। তাহলে কি সতর্কতা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না? কোথাও কি গাফিলতি ছিল? কি জানতে পারছো? দেখো, প্রশ্ন হয়তো সে কারণেই উঠছে এবং খুব স্বাভাবিক প্রশ্ন সেটা। হরিশঙ্কর বর্মা প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার, তিনি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ডিভিশনে রয়েছেন এবং তিনি যেটা জানিয়েছিলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে তথ্য তিনি তুলে ধরেছিলেন সেই তথ্য যদি আমি পুনরাবৃত্তি করি, তাহলে যেটা বলা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2023 শিবানী এবং রামাগিরি এই দুটো স্টেশনের মাঝখানে এরকম একটা ঘটনা ঘটেছিল আপ সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। ঠিক একই রকমভাবে এখানে এই যে প্যানেল রুম রয়েছে, সেই প্যানেল রুমের ছবি আমরা দেখিয়েছি, যে প্যানেল রুমে 4টি লাইন দেখানো হচ্ছে, যে 2টি মেন লাইন 2টি লুপ লাইন। ঠিক সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছিল, 2টি মেন লাইন 2টি লুপ লাইন, এবং পয়েন্টের ভুলে সিগন্যাল দেওয়া ছিল মেন লাইনে, পয়েন্ট ঘুরিয়ে দেওয়া হয়েছিল লুপ লাইনে, এবং সেখানেই কিন্তু দুর্ঘটনার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের যেহেতু গতি কম ছিল, তাই দুর্ঘটনা সেবারের মতন এড়ানো গেছিল, কিন্তু তারপরেই এই সতর্কবাণী চিঠি রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়, রেল বোর্ড পর্যন্ত পৌঁছে যায়। তার 5 মাস পর যে ঘটনা আশঙ্কা করা হয়েছিল, একেবারে সেই ঘটনা ঘটলে এবং কেড়ে নিল 275টি প্রাণ। তাহলে কি সতর্ক হতে পারত রেল এই ধরনের ঘটনার? একটা যখন আভাস পাওয়া গিয়েছে, বিশেষ করে চিঠিতে একটা গুরুত্বপূর্ণ শব্দবন্ধ দেওয়া রয়েছে, আর ভেরি সিরিয়াস আনইউজুয়াল ইনসিডেন্ট। সেই আনইউজুয়াল সিরিয়াস ইনসিডেন্ট হওয়ার পরেও কেন সতর্ক হওয়া গেল না 5 মাস সময় পাওয়া সত্ত্বেও, সেটাই এখন প্রশ্ন উঠছে। তবে এই যে ঘটনা, তার যে তদন্ত সেটাও চলছে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন স্টেশন ম্যানেজারের ঘরে, স্টেশন ম্যানেজারের সঙ্গে এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। কিছুক্ষণ আগে তারা প্যানেল রুম তারা দেখে এসছেন, এরপরে তারা রিলে রুমে যাবেন এবং অবশ্যই ঘটনার যে কী মূল উৎস সেদিকে তারা পৌঁছানোর চেষ্টা করবেন, সেটাও এই তদন্তের আওতায় রয়েছে। কারণ প্যানেল রুম এবং রিলে রুম থেকে অনেকটাই কিন্তু জানা সম্ভব হতে পারে যে ঘটনাটি ঠিক কী ঘটেছিল। কারণ প্রশ্নটা উঠছে যে এই ঘটনায় হিউম্যান এরর রয়েছে নাকি অন্তর্ঘাত রয়েছে নাকি নাশকতা রয়েছে, কী বিষয়টি ঠিক ঘটেছিল সেটা জানার চেষ্টা করছে।